বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের ইংলিশ গ্রামার ক্লাসে। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা একসাথে শিখছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আজকে আমরা শিখব কিভাবে আমরা কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ সেন্টেন্সে বা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সে রূপান্তর করতে পারি। চলো আমরা শুরু করি নিয়মগুলো শেখা। প্রথম রুলটাতে আমরা দেখতে পাচ্ছি যে দেন এনি আদার বা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি। প্রথমেই আমরা নো আদার বসাবো, তারপর এনি আদার কিংবা অল আদারের পরের অংশটা বসাবো, ভার্ব বসাবো, সো বসাবো, কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্মটা বসাবো, অ্যাজ বসাবো এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটাকে বসাবো। এখানে দেখতে মনে হচ্ছে যে ওরে বাবা, 7টা স্টেপ, এত বড় স্ট্রাকচার, কিন্তু চলো আমরা যখন এক্সাম্পলটা দেখবো তুমি খুব সহজেই বুঝে যাবে। সো প্রথম এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভ সেন্টেন্সে কী আছে। হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে অন্য যে কোনো ছাত্রের চাইতে বেটার বা অন্য যে কোনো ছাত্রের চাইতে বেশি ভালো। পজিটিভ সেন্টেন্স এটা কী হয়ে যাবে পজিটিভ ডিগ্রিতে? প্রথমে আমরা নো আদার বসাবো, তাহলে আমরা বসালাম নো আদার, তারপর এনি আদারের পরের যে নাউনটা সেটা হচ্ছে বয় ইন দ্য ক্লাস বা পরের অংশটা, আমরা বয় ইন দ্য ক্লাস বসালাম, নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপর আমরা ভার্ব বসালাম ইজ, তারপর সো বসালাম, তারপরে আমাদের কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, এটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে বেটারের জায়গাতে আমরা কী বসালাম? গুড। তারপরে অ্যাজ বসালাম এবং আমাদের সেন্টেন্সের সাবজেক্টটাকে বসালাম। তাহলে কী দাঁড়ালো? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। তাহলে দেখো এখানে আমরা খুব সহজেই কিন্তু স্ট্রাকচারটা ফলো করে আমাদের কম্পারেটিভ সেন্টেন্সটাকে পজিটিভ সেন্টেন্স করে ফেলতে পেরেছি। আবার চলো আমরা আরেকটা সেট এক্সাম্পল দেখি। এখানে আছে জেরি ইজ গ্রেটার দ্যান এনি আদার বয় ইন দ্য অরফানেজ, অর্থাৎ জেরি অনাথালয়ে অন্য যে কোনো ছেলের চাইতে বেশি ভালো। তাহলে এখানে পজিটিভে কী হবে? প্রথমেই আমরা নো আদার বসাবো, তারপর বয় ইন দ্য অরফানেজ বসবে, তাহলে নো আদার বয় ইন দ্য অরফানেজ, তারপর ভার্ব ইজ, তারপর সো, তাহলে ইজ এবং সো আমরা বসালাম, তারপরে আমরা কী করবো? গ্রেটার হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এটার পজিটিভ ডিগ্রি কোনটা হবে বলতো? গ্রেট। তারপর আমরা বসাবো অ্যাজ এবং সবার শেষে আমরা সাবজেক্টকে বসাবো জেরি। তাহলে কি দাঁড়ায়? নো আদার বয় ইন দ্য অরফানেজ ইজ সো গ্রেট অ্যাজ জেরি, অর্থাৎ অনাথালয়ে আর কোনো ছেলে নেই যে কিনা জেরির মতন এত ভালো। আরেক সেট উদাহরণ আমরা দেখলে আমার মনে হয় এটা পুরোপুরি তোমার ক্লিয়ার হয়ে যাবে। সাজ্জাদ ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য কলেজ, তো প্রথমেই বসবে নো আদার, তারপরে দ্যান এনি আদারের পরের অংশটা বয় ইন দ্য কলেজ আমরা লিখবো, তাহলে লিখলাম কি? নো আদার বয় ইন দ্য কলেজ। তারপরে আমরা ভার্বটা লিখবো ইজ, তারপর লিখবো সো, তারপরে আমাদের যে কম্পারেটিভ ডিগ্রি আছে টলার সেটার পজিটিভ ডিগ্রি টল আমরা লিখলাম, তারপর আমরা স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ বসিয়ে সবার শেষে সাজ্জাদকে বসালাম সাবজেক্ট হিসেবে। তাহলে আমার সেন্টেন্সটা কী দাঁড়ায়? নো আদার বয় ইন দ্য কলেজ ইজ সো টল অ্যাজ সাজ্জাদ। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি তৈরি করা শিখে গেলাম। প্রথমেই আমরা প্রদত্ত সেন্টেন্সের দ্যানের পরের অংশটাকে বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপর আমরা নট বসাবো। নটটা কখন বসবে? যদি মূল সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে নট বসবে, আর যদি নেগেটিভ হয় তাহলে আবার নট উঠে যাবে। তারপর আমরা সো বসাবো, কম্পারেটিভ ডিগ্রির প্রেজেন্ট পজিটিভ ফর্মটা বসাবো, এবং অ্যাজ বসাবো, এটা তো আগের মতোই, এবং সবার শেষে আমরা প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্টটাকে বসাবো। তাহলে উদাহরণ দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কি আছে? কম্পারেটিভে আছে জামিল ইজ ওয়াইজার দ্যান হাসান, তাহলে জামিল হাসান থেকে বেশি জ্ঞানী। তাহলে প্রথমে আমরা কী করবো বলতো? দ্যানের পরের অংশটা হাসানকে বসাবো, তাহলে হাসান, তারপর আমরা ভার্ব বসালাম ইজ, তারপরে যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল আমরা বসালাম নট, তারপর সেন্টেন্স অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী সো। তারপরে দেখো এখানে আমাদের কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে ওয়াইজার, এটার জায়গাতে বসবে কি? শুধু ওয়াইজ। তারপরে আবার স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ এবং সবার শেষে কি? আমাদের সাবজেক্ট জামিলকে বসালাম। তাহলে কি দাঁড়ালো? কম্পারেটিভে ছিল জামিল ইজ ওয়াইজার দ্যান হাসান, এটা পজিটিভ এসে হয়ে গেল হাসান ইজ নট সো ওয়াইজ অ্যাজ জামিল, তাহলে হাসান জামিলের মতন এতটা জ্ঞানী নয়। তারপরে আরেকটা উদাহরণ যদি দেখি, হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই, এইটা পজিটিভ সেন্টেন্সে হয়ে যাবে আই অ্যাম নট সো স্ট্রং অ্যাজ হি। তারপর যদি আরেকটা উদাহরণ দেখি, টমেটোজ আর চিপার দ্যান অরেঞ্জেস, তাহলে এটা কী হবে? অরেঞ্জেস আর নট সো চিপ অ্যাজ টমেটোজ। এবং লাস্ট সেট অফ এক্সাম্পল, আ প্লেন ফ্লাইজ ফ্যাস্টার দ্যান আ বার্ড, তাহলে আমরা কী লিখতে পারি পজিটিভে? আ বার্ড ডাজ নট ফ্লাই সো ফ্যাস্ট অ্যাজ আ প্লেন, অথবা বলতে পারি আ বার্ড ডাজ নট ফ্লাই অ্যাজ ফ্যাস্ট অ্যাজ আ প্লেন।
তাহলে বন্ধুরা একটা স্ট্রাকচার শিখলেই কিন্তু তুমি সব ধরনের কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ করে ফেলতে পারছো যেগুলোতে দেন রয়েছে। তাহলে বুঝতেই পারছো এই স্ট্রাকচারগুলো মনে রাখাটা একটু বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন চলো আমরা থার্ড রুলে চলে আসি। দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, এরকম শব্দগুলো যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে আমরা কীভাবে পজিটিভ করতে পারি? প্রথমে ভেরি ফিউ বসাবো, তারপরে আমরা ফিউ আদার বা মোস্ট আদারের পরের অংশটা বসাবো, তারপর ভার্বের প্লুরাল বসাবো, সো বসাবো, কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে, অ্যাজ বসবে এবং সবার শেষে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে। তাহলে দেখো এই নিচের যে চারটা জিনিস এগুলো কিন্তু একদম আমরা কনস্ট্যান্ট রাখছি। সো বসছে, কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসছে, অ্যাজ বসছে এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসছে। সো চলো আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণ দেখলে যেহেতু আমরা ভালো করে শিখতে পারি। কম্পারেটিভ ডিগ্রিতে আছে দ্য কাউ ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার অ্যানিমালস, তাহলে গরু অন্য সব প্রাণীর থেকে বেশি ব্যবহৃত হয় বা বেশি কাজে আসে। তো এটা পজিটিভে হয়ে যাবে, প্রথমে বসবে ভেরি ফিউ, তারপরে মোস্ট আদারের পরের শব্দটা কি অ্যানিমালস, তাহলে ভেরি ফিউ অ্যানিমালস, এরপর আমরা ভার্ব বসাবো। এখন দেখো অ্যানিমালস তো অ্যানিমালস হচ্ছে প্লুরাল, তাই না? তাহলে আর আমাদের সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে বসবে আর, ভেরি ফিউ অ্যানিমালস আর, তারপর আমরা আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সো বসাবো। তারপরে যেহেতু কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর ইউজফুল, পজিটিভটা হবে কি ইউজফুল, তারপর আমরা বসাবো অ্যাজ আমাদের স্ট্রাকচার অনুসারে এবং সবার শেষে আমাদের সাবজেক্ট দ্য কাউ। তাহলে কি দাঁড়ালো? ভেরি ফিউ অ্যানিমালস আর সো ইউজফুল অ্যাজ দ্য কাউ, অথবা আমরা বলতে পারতাম ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ, সেটাও কিন্তু সঠিক হতো। তাহলে বন্ধুরা আমি আশা করি কম্পারেটিভ থেকে কীভাবে পজিটিভ করবো এটা আমরা বুঝতে পেরেছি। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, এ কে ফজলুল হক ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার পলিটিশিয়ানস ইন বাংলাদেশ, তাহলে এ কে ফজলুল হক বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদদের থেকে মহান ছিলেন, তাহলে এটা পজিটিভ এসে হয়ে যাবে কি ভেরি ফিউ পলিটিশিয়ানস ইন বাংলাদেশ ওয়ার সো গ্রেট অ্যাজ এ কে ফজলুল হক। তাহলে এখানে খেয়াল করো ভেরি ফিউ এর পরে আমরা দ্যান মোস্ট আদার পলিটিশিয়ানস ইন বাংলাদেশ বসিয়েছি এবং দেখছি যে এই সেন্টেন্সটা আছে পাস্টে, এ কারণে একে তো পলিটিশিয়ানস প্লুরাল, তারপরে এটা পাস্ট, এ কারণে আমরা ওয়ের বসিয়েছি, তারপর আমরা দিয়েছি সো গ্রেট অ্যাজ এ কে ফজলুল হক। সো আমি আশা করি এই রুলটা আমরা বুঝতে পেরেছি। আমরা এখন কম্পারেটিভ থেকে পজিটিভ করে লাস্ট রুলে চলে এসেছি। সো নো লেস দেন অথবা নট লেস দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে আমরা কীভাবে পজিটিভ করতে পারি? আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে নো লেস বা নট লেসের পরিবর্তে আমরা একটা অ্যাজ বসাবো এবং দেনের পরিবর্তে একটা অ্যাজ বসাবো, এই ছাড়া কিন্তু সেন্টেন্স আর কোনো চেঞ্জই হবে না। সো আমরা যদি একটু উদাহরণ দেখি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হি ইজ নো লেস স্ট্রং দ্যান ইউ, অর্থাৎ সে তোমার চাইতে কোনোভাবেই কম শক্তিশালী না, এটার পজিটিভটা কী হবে? নো লেসের জায়গাতে একটা অ্যাজ বসবে, দ্যানের জায়গাতে একটা অ্যাজ বসবে, তাহলে দাঁড়াবে কি সেন্টেন্সটা? হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, সে তোমার মতোই শক্তিশালী। তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভ করা কত সহজ না? কিন্তু যদি এমন হয় যে শুধুমাত্র লেস ডট ডট দেন আছে, অর্থাৎ নো লেস বা নট লেস নাই, লেস ডট ডট দেন আছে, সেক্ষেত্রে লেসের পরিবর্তে হবে নট অ্যাজ এবং দেনের পরিবর্তে হবে অ্যাজ, এছাড়া কিন্তু আমার সেন্টেন্স আর কোনো চেঞ্জ হবে না। যদি আমরা উদাহরণগুলো দেখি, কম্পারেটিভে আছে হি ইজ লেস স্টুপিড দেন হিজ ব্রাদার, তাহলে এটা পজিটিভে হবে হি ইজ নট সো স্টুপিড অ্যাজ হিজ ব্রাদার। এবং দেখো এখানে শুধুমাত্র লেস আছে বলে আমরা নট সো লিখেছি, আর এখানে যদি নো লেস বা নট লেস থাকতো তাহলে শুধুমাত্র সো বা অ্যাজ আমরা বসাতাম। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? হি ইজ নট সো স্টুপিড অ্যাজ হিজ ব্রাদার। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি কম্পারেটিভে আছে দে ওয়ার নট লেস ওয়াইজ দ্যান দ্য ওল্ড ম্যান, তারা বৃদ্ধ লোকটার চাইতে কম জ্ঞানী ছিলেন না, পজিটিভে হবে কি দে ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য ওল্ড ম্যান, তারা একদম বৃদ্ধ লোকটার মতনই জ্ঞানী ছিলেন। আরেকটা উদাহরণ যদি দেখি, নিপা ইজ নো ক্লেভার দ্যান দীপা, এখানে পজিটিভে হবে কি নিপা ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ দীপা। তাহলে বন্ধুরা আমি আশা করি তোমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে কীভাবে রূপান্তর করতে হয় সেটা শিখে গেছো। এখন চলো আমরা কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন করি, তাহলে আমাদের খুব সহজেই জিনিসগুলো মাথায় গেঁথে যাবে। প্রথমেই প্রশ্ন আমাদেরকে বলেছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ফ্রম কম্পারেটিভ টু পজিটিভ, অর্থাৎ সেন্টেন্সগুলোকে আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। প্রথম সেন্টেন্সটাতে আছে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, বিতে আছে মাধুরী ইজ মোর ফ্রেন্ডলি দ্যান এনি আদার গার্ল, সিতে আছে হি ইজ নো লেস ইন্টেলিজেন্ট দ্যান আ সায়েন্টিস্ট, ডিতে আছে দে আর লেস কম্পিটেন্ট দেন দ্য অপোনেন্টস, এবং ইতে আছে হার লাইফ ইজ নট লেস বিউটিফুল দেন আ নভেল। তাহলে বন্ধুরা ভিডিওটা পজ করে তুমি এই কোয়েশ্চেনগুলো আনসার লিখে ফেলো এবং তারপর আমরা একসাথে দেখছি যে সঠিক উত্তর কোনটা হবে। সো আমি আশা করি উত্তরগুলো তোমরা লিখেই তারপর ভিডিওটা আনপজ করেছো। চলো আমরা একটু উত্তরগুলো মিলিয়ে নিই। প্রথমটাতে আছে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস,
এটা সঠিক উত্তর হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। বি নাম্বারে আছে মাধুরী ইজ মোর ফ্রেন্ডলি দ্যান এনি আদার গার্ল, তাহলে এটা কী হবে? নো আদার গার্ল ইজ অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ মাধুরী। তারপর আমরা যদি দেখি হি ইজ নো লেস ইন্টেলিজেন্ট দ্যান আ সায়েন্টিস্ট, এখানে হবে হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আ সায়েন্টিস্ট। দিতে আছে দে আর লেস কম্পিটেন্ট দ্যান দ্য অপোনেন্টস, তাহলে এখানে হবে দে আর নট অ্যাজ কম্পিটেন্ট অ্যাজ দ্য অপোনেন্ট বা নট সো কম্পিটেন্ট অ্যাজ দ্য অপোনেন্টস। ইতে আছে হার লাইফ ইজ নট লেস বিউটিফুল দ্যান আ নভেল, তাহলে এটা সঠিকটা কী হবে? হার লাইফ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আ নভেল। তাহলে এখানে যদি তোমাদের কোনোটার উত্তরে কনফিউশন থাকে তাহলে তোমরা কিন্তু আগের রুলগুলো আরেকবার দেখে নিতে পারো, কারণ আমরা প্রত্যেকটা রুলের উপর বেস করেই এই প্র্যাকটিস কোয়েশ্চেনটা সাজিয়েছি। সো বন্ধুরা, আশা করি তুমি বুঝতে পেরেছো আজকের ক্লাসটা, যে কীভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি। এরপরে ক্লাসে আমরা আরও এরকম কিছু ট্রান্সফরমেশন বা রূপান্তর নিয়ে হাজির হব তোমাদের সামনে। Thank you all very much for attending this class. I'll see you guys in the next class.